পর্যটনের প্রাণকেন্দ্র অপার্থিব সৌন্দর্য বিশ্বের বিস্ময় দারুচিনি দ্বীপ। বাংলাদেশের সর্বদক্ষিণ পূর্বাংশের বঙ্গোপসাগরে 8 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে গড়ে ওঠা দ্বীপের নাম সেন্ট মার্টিন। ব্রিটিশ আমলে নির্জন এই দ্বীপটি ছিল ঝোপ জঙ্গলে ভরা। 19 শতকের শেষ দিকে ঝোপ জঙ্গল পরিষ্কার করে স্থানীয় জেলেরা এই নির্জন দ্বীপে প্রথম বসতি গড়ে তোলেন। প্রচুর পরিমাণ নারকেল গাছ থাকায় এই দ্বীপটিকে নারকেল জিঞ্জিরা নামেও ডাকা হয়। কালের গর্ভে নারিকেল জিঞ্জিরা নামটি হারিয়ে গেলেও নারিকেলের সেই ঐতিহ্য এখনও অম্লান। প্রবাল পাথরে পরিবেষ্টিত নান্দনিক লীলাভূমির এই চমৎকার দ্বীপের আরেক নাম প্রবাল দ্বীপ। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ সমুদ্র বিলাসীদের জন্য এই দ্বীপের কাব্যিক নাম দেন দারুচিনি দ্বীপ। ব্রিটিশ আমলে রাজকীয় ব্রিটিশ নৌবাহিনী বঙ্গোপসাগরে জরিপ চালাতে এসে এর নামকরণ করেন সেন্ট মার্টিনস আইল্যান্ড। কথিত আছে, চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক মিস্টার মার্টিনের নাম অনুসারে এই দ্বীপের নামকরণ করা হয় সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন দ্বীপের বালুকা বেলায় নিত্য আছড়ে পড়ে আরব সাগর ও ভারত মহাসাগর থেকে ধেয়ে আসা উচ্ছল উটনিমালা। সেন্ট মার্টিন দ্বীপের মূল ভূখণ্ড থেকে 6 কিলোমিটার সর্বদক্ষিণের ভূখণ্ড হচ্ছে ছেঁড়া দ্বীপ। বৈশিষ্ট্যের দিক থেকে ছেঁড়া দ্বীপ বা ছেঁড়াদিয়া একেবারেই আলাদা। তবে মূল ভূখণ্ডের আয়তন জোয়ারের সময় 5 বর্গ কিলোমিটারের মতো আর ভাটার সময় তা হয়ে যায় 9 বর্গ কিলোমিটার। পরিবেশ রক্ষার্থে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এখানে। সেন্ট মার্টিনে সব ধরনের অবকাঠামো নির্মাণ, মাটির পরিবর্তন, জীববৈচিত্র্য ধ্বংস, বন্যপ্রাণী শিকার, শামুক, ঝিনুক, প্রবাল, শৈবাল, পাথর আহরণ ও সরবরাহ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দ্বীপবাসীদের জন্য বেশ কিছু অবকাঠামোগত সুবিধা রয়েছে। প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মসজিদ, চিকিৎসা কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, কোস্টগার্ড সহ বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা। এখানে জীবন সাগরের মতো, কখনো উত্তাল কখনো শান্ত। এ দ্বীপে স্থায়ী অস্থায়ী মিলে প্রায় 15,000 লোকের বসবাস। জীবিকার সকল উৎসই এই সমুদ্র থেকে পাওয়া যায়। সেন্ট মার্টিন দ্বীপের স্থায়ী বাসিন্দাদের প্রধান পেশা মৎস্য শিকার। এছাড়াও দ্বীপবাসীদের অনেকেই নারিকেল, ঝিনুক এবং শুটকি মাছের ব্যবসা করেন। সৌরবিদ্যুতের মাধ্যমে পুরো দ্বীপটিকে বিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হয়েছে, সেই সাথে সার্বক্ষণিক জেনারেটরের ব্যবস্থাও রয়েছে। প্রকৃতিপ্রেমী দেশি বিদেশি পর্যটকদের জন্য ছোট বড় 40-50টি হোটেল এবং রিসোর্ট রয়েছে এখানে। সমুদ্রবিলাসী পর্যটকদের জন্য ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে শীতকালের নভেম্বর থেকে এপ্রিল মাস। এ সময় সমুদ্র শান্ত থাকায় কোনোরকম ঝুঁকি ছাড়াই সেন্ট মার্টিন দ্বীপের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করা যায়। বাংলাদেশের যে কোনো স্থান থেকে প্রথমে কক্সবাজার যেতে হবে। কক্সবাজার শহর ও টেকনাফ এ দুদিক দিয়ে সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াত করা যায়। কক্সবাজার থেকে বাস, জিপ, সিএনজি যোগে টেকনাফ পৌঁছে সেখান থেকে স্পিড বোট, ট্রলার এবং জাহাজ যোগেও সেন্ট মার্টিনে পৌঁছানো যায়। প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে চাইলে ভ্রমণ পিপাসুদের জন্য আদর্শ জায়গা এই দ্বীপ। এখানে সাগরের বুক চিরে সূর্য ওঠে। সূর্যের আলো আর সাগরের ঢেউ মিলেমিশে একাকার হয়ে যায়। দিন গড়িয়ে আকাশের বুকে সন্ধ্যা নামে। ঠিক শেষ বিকেলের রক্তিম আলো নিয়ে সূর্য যেন সমুদ্রের বুকে ঘুমাতে যায়।